हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या हे एवरीवन, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বলিউড এবং বাংলার বর্তমান সময়ের সর্বোচ্চ জনপ্রিয় এবং ব্যস্ততম একজন গায়ক এবং সঙ্গীত পরিচালক অরিজিৎ সিং এর শুরু থেকে বর্তমান জানতে চলেছি। তিনি এতটাই জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী যে 2016 থেকে 2020 পর্যন্ত তিনি টানা 5 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়ে রেকর্ড করেছেন। তার আগে এই রেকর্ডটি শুধুমাত্র কুমার শানুরই ছিল। তো চলুন দেখে আসি প্রচণ্ড রকম জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর শুরু থেকে বর্তমান। অরিজিৎ 2005 সালের সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলের ফেম গুরুকুলের একজন প্রতিযোগী ছিলেন। সেখানে এত বেশি ভালো পারফর্ম করতো যে সেখানে সকলেই ধরে নিয়েছিলেন যে অরিজিৎ টপ রানার্স আপদের মধ্যে অবশ্যই থাকবেন। কিন্তু দুর্ভাগ্যবশত ভাগ্য তার সহায় না হওয়ায় তিনি কম ভোট পাওয়ার কারণে পজিশন 6-এই বাদ পড়ে যান। তার সেই সংকটময় মুহূর্তে ফেম গুরুকুলের একজন বিচারক শঙ্কর মহাদেবগান তাকে হাই স্কুল মিউজিক্যাল 2 অ্যালবামে অল ফর ওয়ান আজা নাচলে গানে গাইবার সুযোগ দেন। এরপর তিনি সাওয়ারিয়া সানামায় একটি গান গাওয়ার সুযোগ পেলেও এই গানটিও রিজেক্ট হয়ে যায়, অর্থাৎ তার সেই গাওয়া গানটি ছবিতে রাখাই হয়নি। প্রচণ্ড রকম হতাশ এই শিল্পী এরপর দাস কে দাস লেগাই দিল রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেন। অবশেষে এই শো থেকে বিজয়ী বেশেই বের হয় অরিজিৎ সিং। এরপর তিনি প্রথমবারের মতো কোন সিনেমায় গান গায় 2011 সালে মার্ডার টু সিনেমার জন্য ফির মোহাব্বত গানটি। এরপর তিনি 2012 সালে প্লেয়ার্স, এজেন্ট বিনোদ, ককটেল, বার্ফি নামক সিনেমাগুলোতে গান গায়। তবে সেই গানগুলো যে তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছিল তেমনটা বলা যায় না। অরিজিৎ সিং এর আকাশচুম্বী জনপ্রিয়তা আসে 2013 সালে আশিকি 2 সিনেমাটিতে গান গাওয়ার মাধ্যমে। মুকেশ ভাট প্রযোজিত এই সিনেমার গানগুলো তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। এবং এই সিনেমার তুম হি হো গানটির জন্য তিনি 59তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পেয়েছেন। অরিজিৎ সিং ফর তুম হি হো। এছাড়াও তিনি এবছর গান গেয়েছেন ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি সিনেমাতে। চেন্নাই এক্সপ্রেস, ফাটা পোস্টার, নিকলা হিরো এবং জ্যাকপট সহ আরো বেশ কয়েকটা সিনেমাতে। কভি জো বাদল বরসে মা দেখু তুঝে আঁখে ভর কে। এবং 2014 সালেও তার প্রচুর হিট গান রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তেরি সাসো মে গানটি। তেরি সাসো মে এসে বস জাউ জুদা হুই না কর পায়ে। মে তেরা হিরো সিনেমার পালাট এবং শনিবার রাত গানটি। শনিবার রাতি হমে নিন্দ নাহি আতি শনিবার রাতি হমে নিন্দ নাহি। এবং সিটি লাইট সিনেমার বহুল জনপ্রিয় মুস্কুরানে গানটি। ক্রিয়েচার 3D-র অসম্ভব সুন্দর একটি গান সাওয়ান আয়া হ্যায় গানটি। সবসে ছুপা কে তুঝে সিনে সে লাগানা হ্যায় প্যার মে তেরে হাথ সে গুজর জানা হ্যায় ইতনা প্যার কিসি পে। জিদ সিনেমার মারিজে ইশক এবং সাসো কো গানটি। হাথ রখ দে তু দিল পে জারা ও হাথ রখ দে। এবং খামোশিয়া সিনেমা থেকে খামোশিয়া গানটি। এবং 2015 সালে রয়েছে প্রচণ্ড রকম জনপ্রিয় হামারি আধুরি কাহানি সিনেমার টাইটেল সংটি এবং অল ইজ ওয়েল সিনেমার বাতোঁ কো তেরি গানটি। বাতোঁ কো তেরি হাম ভুলা না সকে হো
के जुदा हम ना जुदा हो सके एवं दिलवाला सनमर मैक्सिमम गाने अरिजीत सिंह गेछेन एछाड़ाओ मिस्टर एक्स सिनेमा थेके तेरी खुशबू और तेरी सांसें कतरा कतरा सब भुलाएंगे मानुषेर मन जय करे नाओ ए शिल्पीर 2016 सालेओ प्रचुर हिट गान छिलो जार मध्ये उल्लेखयोग्य एयरलिफ्ट सिनेमा थेके दिल चीज तुझे दे दी गानटी एक ही इशारे पे दिल चीज तुझे दे दी दे दी এবং 2016 সালের সর্বোচ্চ জনপ্রিয় গান সানাম রে সানামার সানাম রে গানটি এবং বেফিক্রে সানামা থেকে নাশা সে চড় গাই গানটি এবং আদিল হ্যায় মুশকিল সিনেমার চান্না মেরে আ বুলিয়া এবং দ্য ব্রেকআপ সং সহ ম্যাক্সিমাম গানই তার গাওয়া এবং 2017 সালের বহুল জনপ্রিয় রাবতা সিনেমার ম্যাতেরা বয়ফ্রেন্ড গানটিও তার গাওয়া এবং 2018 সালে বাজার সানামার ছোড় দিয়া এছাড়াও পদ্মাবতী থ্রি স্টোরিজ হিচকি সহ আরো একাধিক সিনেমাতে গান গেয়েছেন এবং 2019 সালে পাল পাল দিল কে পাস সিনেমার টাইটেল সংটি রানা তু পল পল দিল কে পাস জুড়ি রহে তুঝসে হর এক সাঁস এবং 2021 সালে রাধে শ্যাম সিনেমার জন্য আশিকি আগাই গানটি তার রিসেন্ট মুক্তিপ্রাপ্ত একটি গান অরিজিত সিং শুধুমাত্র হিন্দি গানে নয় বরং টলিউডেও প্রচুর বাংলা গান গেয়েছেন যেমন বোঝে না সে বোঝে না সানামার নারে না এবং টাইটেল ট্র্যাকটি তার গাওয়া মজনু সানামার ও প্রিয়ারে প্রিয়া গানটিও তার গাওয়া বর্তমান সময়ের হালের জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী 5 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ছাড়াও বিভিন্ন সময়ে নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তো এই ছিল তার সঙ্গীত যাত্রার সংক্ষিপ্ত একটি ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব গসিপ বাংলা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ